এতটা করলাম করলো কিনা কার নাম বলো আমি আমি আর সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসলো। তোমার নাম কি বলো? নাম কি? কি দেবাংশু। গাইজ আমাদের বাড়িতে দেখো আমাদের নায়িকা আর নায়ক চলে এসছে। হ্যাঁ দেখো কি চাইনি দেখবি না তো। এখন গাইজ সুপ্রিয়া আর দীপাংশু এসছে আমাদের বাড়িতে, ঠিক আছে? সর তুই ঘুমাতে এসেছিস তো? ভাই যান ঘুমা, স্নান কর, এই স্নান না মুখ ধুয়ে বা কিছু খেয়ে যা। গাইজ গাইজ এখন দীপাংশু আমাদের কোলে শুয়ে আছে। হ্যাঁ এই অংশু এ পায়ে জুতো লাগছে না? আহা আহা এই বসে আছিস কেন? হ্যাঁ বসে আছিস কেন? কি রে গাইস, এই মুহূর্তে আমরা আমরা ভাত খাচ্ছি গাইস। এখন বাজে গাইস 10:30 মতো বাজে। দেবাংশু আসো, আকরো আকরো5 minutes later. So hey guys, হ্যাঁ তো সে হে গাইস, এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখন আমি স্নান করে, হ্যাঁ ঠিক আছে, এখন একটু এক বাড়িতে যাচ্ছি একটুখানি হালকা কাগজ মানে কাজ করতে। আটু ডান দিকে, হ্যাঁ ঠিক আছে গাইস। ফাইনালি অনেকক্ষণ পরে আমি আর এলডি, হ্যাঁ এতটা করলাম বান্ধন বান্ধন করলো কিনা কার নাম বললো আমি আমি আর এলডি করলাম। আইলে ফুলগুলো কত সুন্দর সুন্দর হয়েছে। হ্যাঁ আর ওই যে লত গোল গোল ভালো করছেন, চেন যা করবি করবি, ঠিক আছে। সব করেছি সেটা বড় কথা না, ঠিক আছে এখন রাখো। দেখি এবার রাধা কৃষ্ণ না এটা দিত হবে গোবিন্দের উপরে, দেখি হালকা রাধা কৃষ্ণ না তো ভগবান আছে তো, ওই জগন্নাথ আছে, রাধা জগন্নাথ আছে, রাধা কৃষ্ণ আছে, গণেশ আছে, ভগবান আছে, তবে ওই আগাই ঠিক কি আগাই গণেশ পালতো আমাদের বাড়িতে। হ্যাঁ আমি করবো না বলবো, এগুলো মানুষের গলে দিয়ে দিয়ে সুমন তাড়াতাড়ি কর, হাত চালাই কর।
হাতুড়ি না নিয়ে হাতুড়ি না দিয়ে দাদি মারছে দেখতে পাচ্ছ এই পিকে যখন ভাইরাল হবে না পিকের নামে মানে দেখলে দেখলে রেকর্ড আছে সেই সুবিধা রেকর্ড করে রাখতে হবে পুরো ওকে দিয়ে করতে হবে মাস্ক করতে হবে হাতুড়ি লাগবে না আটা আরেক বোতল ছিল তো তুমি তো চুরি করে গেছো দাদি কো দাদি দাদি কত কত খুলে গেল আমার কত খুলে গেল দেখ এ আটাকে নিয়েছে আঠা সঞ্জয় রাখছিল ওই জায়গাটা ওই দেখ হ্যাঁ ওই একটা আটা আছে ওই সাই ওই গামছার ঘন্টায় আস্তে 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 পেরেক মারা হচ্ছে তাই তো না কি রকম আছে রে ঠাকুর মাকুর হবে ঠিক আছে ঠাকুর মাকুর বসাবে জায়গাটায় তার জন্য একটু উঁচু করেছি ইট দিয়ে এখন প্রায় শেষ হ্যাঁ বুঝে যাচ্ছে তুমি পেঁচে পেঁচে কি করছিস এ তো ঢুকতে দিয়ে মাথা লাগবে এই জায়গায় আরে না মাথায় আমি এমনি দেখছি যা তো ঢুকবে কি করে ভাবছি এই দেখো এমনি দেখছি আর নালে দেখো এতটা উঠে দাও এতটা উঠে দিলে ভালো এই দেখো এটা মাঝখানে থাকবে ভালো লাগবে করবে হ্যাঁ এটা সব খুলে দিছি তুমি করাতে সো হে গাইস এইমাত্র এখন আমরা অনেকক্ষণ ধরে কাজ করে ঠিক আছে এখন বাড়িতে যাচ্ছি তো কম্পিউটার আছে এখন কিছুক্ষণ পরে আমরা কম্পিউটারে যাবো তো চলো গাইস চারটে মতন বাজে তো অনেকক্ষণ কাজ টাজ করলাম এখানটায় ঠিক আছে এখন বাড়ি যাচ্ছি বাড়ি যে রেডি হয়ে কম্পিউটারে চলো 15 মিনিটস লেটার সো স্বাগত সন্ধ্যায় হে গাইস এখন আমরা কম্পিউটার আছি এটা হচ্ছে মুখ টু ঢেকে ঠিক আছে আর সোয়েটার পরে এখন আমরা আছি কম্পিউটারে চলো গাইস শীত করছে তো খুব তা জন্য お前はもう死んでいる এখন আমরা রাস্তা দিয়ে না যেয়ে দেখতে পাচ্ছি এক অঞ্জনা মাঝখান দিয়ে যাচ্ছি তো যাচ্ছি এরকম রাস্তা দেখো ভাই কিছু কোন রাস্তা ঠিক আছে ও মাই গড ও শিট তো এই সাইডে অঞ্জনা এই সাইডে অঞ্জনা কত বড় অঞ্জনা পুকুর এগুলো পুকুর ঠিক আছে আর এটা বট গাছ আর এই সাইড ফাইনালি আমরা চলে আসছি মানে এই রাস্তা দিয়ে আসলে আমরা শর্টকাটে আসি ঠিক আছে কম্পিউটারে তো হাইরোডটা ওই সাইডে তো যেখান দিয়ে দেখতে পাচ্ছ হ্যাঁ ঠাকুর রাস্তা গাইস দেখতে পাচ্ছি কত চিকন রাস্তা এখন এখান দিয়ে আমরা যাচ্ছি গাইস চলো দেখাচ্ছে এই যে রাস্তা উঠে গেলাম তো হে গাইস ফাইনালি আমরা চলে আসলাম দেখতে পাচ্ছি কম্পিউটারে এ ফিউ মোমেন্টস লেটার ওম ফো সো হে গাইস এই মাত্র এখন আমাদের কম্পিউটার থেকে মটকাটা এই মাত্র এখনই বেরিয়ে আসলাম ঠিক আছে তো গাইস এখন বাড়ি যাব তো একটুখানি হালকা পাতলা হরে কৃষ্ণ ব্লগ করতে হবে তো নাকি গাইস এখন চাপবো হ্যাঁ এক দেড় ঘন্টা এখন সাইকেল চালাবো তো এখন সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছি তো চলো রাস্তা দিয়ে অনেক কিছু যাচ্ছে গাইস দেখতে থাকো চলো ভিডিওটা পুরো দেখতে যাবো গাইস 15 মিনিটস লেটার সো হে গাইস এই মুহূর্তে এখন আমরা চলে আসলাম বাড়িতে আর কিছুক্ষণ পরে আমাদের এখান থেকে তো এই বাড়িতে কালকে মশাল তো আজকে ঠাকুর আগমন করতে যাবে ঠিক আছে আমরাও যাবো তোমাদের ব্লগ শেয়ার করতে হবে ঠিক আছে এখন রাত কটা বাজে নটা না ছটা মতন বাজে ঠিক আছে তো চলো গাইস Thank you.
গাইস খেলছে দেখো অনুরাধা আমার বোন আরে বাস এ ভালো খেলছে আমাকে ভালো খেলছে এই আর গালো এখন আমরা খাচ্ছি ভাতটা তো এই দেখো বেগুন ভাজা ভাত আর এত চিংড়ি এই গরম গরম আমার মা মা ভাত খাচ্ছে এখানে আমাদের বোন অনু আমার ঠাকুমা এদিক দিয়ে আসছে আর এখানে দিদি সবাই মিলে ভাত খাচ্ছি ঠিক আছে তো গাইস যাই হোক ভিডিওটা তোমাদের এখানে আজকে এন্ড করছি তো কেমন লাগলো কমেন্টে বলো তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বাড়িতে থাকবে সবাই ভাই